আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ভিডিওতে আপনারা যে সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরের অবস্থান হচ্ছে বান্দরবান জেলা শহর থেকে 9 কিলোমিটার দূরে বালাঘাট এলাকায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরটি মহাসুখ মন্দির বা বৌদ্ধ দাতুজাদি মন্দির নামে পরিচিত এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দির নাম হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো স্থাপনাই নেই তবুও মন্দিরের সোনালী রঙের আধিক্যের জন্য এটি স্বর্ণ মন্দির হিসেবে পরিচিত পাহাড়ের চূড়ায় তৈরি এই সুউচ্চ প্যাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র একটি তীর্থস্থান দেশ বিদেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী এই মন্দির দেখে এবং প্রার্থনা করতে আসেন গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বৌদ্ধ মূর্তির একটি এখানে স্থাপন করা হয়েছে এই মন্দিরটি প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই প্যাগোডা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বৌদ্ধ স্থাপনার মধ্যে অন্যতম উপাসনালয় আপনারা যারা বান্দরবান শহরে ঘুরতে আসবেন তারা অবশ্যই আপনাদের ঘোরার স্পটগুলোর মধ্যে অবশ্যই স্বর্ণ মন্দিরটা রাখবেন বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যতীত অন্যান্য ভ্রমণার্থীদের টিকিটের বিনিময়ে মন্দির দর্শনের ব্যবস্থা রয়েছে তবে মন্দিরের মূল অংশে যেখানে জাতিটি আছে সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না সন্ধ্যা 6টার পরে মন্দির সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ মন্দির চত্বরে শর্ট প্যান্ট লুঙ্গি এবং জুতা পায়ে প্রবেশ নিষিদ্ধ আপনারা যারা স্বর্ণ মন্দির দেখতে আসবেন তারা অবশ্যই বিষয়গুলো মাথা রেখে আসবেন না হলে আপনাদেরকে বিব্রতকর অবস্থা পড়তে হবে বান্দরবান জেলা শহরে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকটতম জেলা শহর থেকে সবচেয়ে নিকটতম পর্যটন স্পট হচ্ছে স্বর্ণ মন্দির আপনারা যারা স্বর্ণ মন্দির দেখতে আসবেন অবশ্যই মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন এবং যেখানে যাবেন না কেন সব জায়গায় কিছু নিয়মকানুন মেনে চলবেন আমরা যারা দেশের বিভিন্ন স্থানে ঘুরতে যাই অবশ্যই আমাদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তার মধ্যে হচ্ছে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট চকলেটের খোসা ইত্যাদি ফেলা যাবে না অবশ্যই এগুলো নির্দিষ্ট স্থানে রাখতে হবে পরিবেশকে ভালো রাখতে হবে সুন্দর রাখতে হবে তাহলে আমরাও ভালো থাকব আমাদের পরিবেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম